হরতাল চলাকালে কুমিল্লার 14 গ্রামে পুলিশ ও জামায়াত শিবিরের সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছে 12 জন। পুলিশ ও স্থানীয়রা জানান, পিকেটিং করতে গিয়ে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজারে জামায়াত শিবির কর্মীরা যানবাহন ভাঙচুর শুরু করে। এ সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত হলে পিকেটাররা তাদের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এরই এক পর্যায়ে গুলিতে ইব্রাহিম নামে এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে 12 জন আহত হয়।